নমস্কার, এমএমসি কালেকশনের পক্ষ থেকে আমি টুম্পা আজকে চলে এসি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কাঁথা বাটিকের কুর্তি দেখাবো, যেগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কাঁথা প্লাস বাটিক, অনেকেই বাটিকের পছন্দ করেন আবার অনেকেই কাঁথা পছন্দ করেন। আমি আজকে পুরো মিক্সড নিয়ে চলে এসি কাঁথা প্লাস বাটিক। যারা দুটোই পছন্দ করেন দুটো কুর্তি পরতে হবে না, একসাথেই রয়েছে আপনার কাঁথা এবং বাটিক। আমার ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ করে আপনারা হোলসেল বন্ধুরা আমার সাথে যোগাযোগ করে নেবেন, প্রাইসটা কি জেনে নেবেন। আর যারা রিটেলে নিতে চান তারা এক পিসও পাবেন, কিন্তু প্রাইসটা কিন্তু আলাদা হবে। হোলসেলে যে সকল বন্ধু নেবেন তাদের কম করে 12 পিস নিতে হবে। আপনারা মিলিয়েও মাল নিতে পারেন, একই আইটেম একই সাইজ, যে 12টা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে যা স্টক আছে সেখান থেকে আপনারা যা খুশি নিতে পারেন ব্লাউজ পিস ছাড়া। ব্লাউজ পিসের আলাদা রেট, তো সেটা ছাড়া আপনারা সবকিছু মাল 12টা মিলিয়ে নিলেই আপনারা হোলসেলে পেয়ে যাবেন, সেটা আপনার যতটাই অ্যামাউন্ট হোক না কেন। আর একটা কথা হচ্ছে, সেটা হলো রিটেলে যারা নেবেন তারা প্রাইসটা দেখছো, ভিডিওটা দেখতে থাকুন, প্রাইস আমি এতে বলে দেবো, আপনারা দেখে নেবেন। আর এছাড়া আরো কিছু জানার তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে আমাকে মেসেজ করে নেবেন বা কল করে নেবেন। ফোনটা যদি সবসময় ধরতেও না থাক পারি বা ব্যস্ত থাকে, আমি পরে ঠিক রিটার্ন কল আপনাদের করে নেব। তো আমি দেখানো শুরু করছি কাঁথা বাটি কুর্তি, যেগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পিওর কিন্তু বাটিক আর একদম হ্যান্ড কাঁথা, এটা কিন্তু হ্যান্ড কাঁথা, কোনো রকম মেশিনের ওয়ার্কের কোনো ব্যাপার নেই। যারা কাঁথা স্টিচ করেন তারা তো জানবেন। আর এটা ক্র্যাক বাটিক, ঠিক আছে, এদিকটা ক্র্যাক বাটিক রয়েছে, লং কুর্তি এটা। এটা একটা অরেঞ্জ কালারের, রাস্ট কালারের লং কুর্তি, খুবই সুন্দর, গোল গোলা। আর আপনারা তো জানেন এটা নিশ্চয়ই কটনেরই হবে, কটন ছাড়া অন্য কিছু হবে না, যেহেতু বাটিক কাঁথা বাটিক কুর্তি রয়েছে। দেখতে থাকুন, একদিকে কাঁথা একদিকে বাটিক, খুব সুন্দর একটা ডিজাইন আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এগুলো সবকটাই কিন্তু 3/4 স্লিভস, স্লিভস গুলো কিন্তু 3/4ই হবে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক, ব্যাকে এই হবে। ব্যাকে কিন্তু নর্মাল ক্র্যাক বাটিক রয়েছে, বা ব্যাকে কিন্তু কোনো কাঁথার কাজ নেই। এই কুর্তিটার লেন্থ হবে 40-41 হবে এটার লেন্থ। আমি শর্ট লেন্থও দেখাবো লং লেন্থেরও দেখাবো, ঠিক আছে। শর্ট বলতে এই 39 আর লং লেন্থ বলতে 41। এটা কিন্তু লং এর ওপর, প্রাইসটা কত রিটেল প্রাইস আমি বলে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। প্রাইস খুবই কম, কম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। এটা দেখুন, এটা একটা খুব সুন্দর স্লেট কালারের ওপর কুর্তিটা, খুব ভালো একটা, একদিকে ক্র্যাক বাটিক, এটা কিন্তু পিওর মোম বাটিক, ওয়াক্স বাটিক, পিওর ওয়াক্স বাটিক, কোনো প্রিন্টেড কাপড় বা ইয়ে নয়। 3/4 স্লিভস, আপনারা জানেন আমার ভিডিওগুলো দেখেছেন, আমি কাঁথা স্টিচ আর বাটিক নিয়েই কাজ করি, বা কাঁথা স্টিচ আর বাটিকের আইটেমই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, কটন গুলজরি কাপড়, কটনের যে মেটেরিয়াল, কটন পিওর কটন, তার ওপরও আমি দেখিয়েছি, এই এই এইটার ওপরই আমার কাজ, ঠিক আছে। তো বাটিক অন্য কিছু দেবো বা কি এরকম তো কোনো প্রশ্নই ওঠে না। আর যারা নিয়েছেন তারা তো দেখে বুঝবেন, আমার ভিডিও আছে দেখে নেবেন, কিভাবে বাটিক চিনবেন সেটা বলা আছে। দেখুন এটা ব্যাক পোর্শন, আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করি সেহেতু আমি আপনাদেরও বোঝাতে চাই বা একটা ছোট আইডিয়া দিতে চাই। আমার বিশাল আইডিয়া নেই, তবে যেটুকু আমি আছে সেই আইডিয়াটা দিতে চাই, যে কিভাবে আপনারা সঠিক জিনিসটা পাবেন, ঠকবেন না মার্কেট থেকে। সেই জন্য আমি কয়েকটা ভিডিও আমার দেওয়া আছে আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন বাটি কিভাবে চিনবেন, ঠিক আছে। এটা সাইজ হচ্ছে 42, সব সাইজেরই আপনারা পেয়ে যাবেন, 38 থেকে শুরু করে আপনারা 48-50টা খুব রেয়ার, তবে 50টা আপনারা পাবেন। যেমন 50 সাইজের একটা আমি দেখাবো,
50 সাইজের এখন আমার হাতের কাছে নেই, এটা দেখাচ্ছি 48 সাইজে, ঠিক আছে, এটা 48 দেখাচ্ছি, 50 সাইজের এখন আমার হাতের কাছে নেই। দেখুন এটা খুব সুন্দর একটা ব্ল্যাকের কাঁথা করা রয়েছে, আর এদিকে বাটিক, এটা ফ্রন্ট পোর্শন, 3/4 স্লিভস, আর এটা ব্যাক। এগুলো কিন্তু সবকটা কুর্তি কিন্তু সাইড কাট, হ্যাঁ এগুলো কিন্তু সাইড কাট কুর্তি। এটা এই কুর্তিটার লেন্থটা একটু ছোট, যারা ধরুন একটু শর্ট লেন্থ পরতে চান তারা এগুলো নিতে পারবেন, 39 লেন্থ হবে, ঠিক আছে। আমি বলেছি ভিডিওতে আমি সব রকম লেন্থেরই দেখাবো। এই একটা দেখুন, এই কালারটাও খুব সুন্দর কালার, এই কালারটা অনেকের পছন্দের কালার। এগুলো কিন্তু পিওর মোম বাটিক, ওয়াক্স বাটিক আমি বারবার বলছি, আর এই দিকের কাজগুলো কিন্তু পিওর হ্যান্ড কাঁথা, কোনো মেশিনের নয়, হ্যান্ড কাঁথা, 3/4 স্লিভস। আরো অনেক আছে, আমি তো দেখিয়ে দিলাম আপনাদের, এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি কি জিনিস আছে। আর একটা দেখিয়ে দিই, এই দেখুন এই একটা ডিজাইন, এই ডিজাইনটা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর, পিঙ্ক কালারের ওপর, পিঙ্ক কালারটাও আমাদের অনেক বন্ধুরা আছেন যারা খুব পছন্দ করেন, পিঙ্ক কালারটাও খুব একটা কিন্তু পছন্দের কালার। এটা ব্যাক পোর্শন, এটা ফন্ট, এগুলোর প্রাইস, এগুলোর কাস্টমার প্রাইস, আরো অনেক কালার আছে, আমি এগুলো খুলছি না, এগুলো দেখাচ্ছি, ঠিক আছে দেখতে থাকুন। এগুলোর কাস্টমার প্রাইস আপনারা পেয়ে যাবেন, কাস্টমার প্রাইস এগুলো শর্ট লেন্থ, সেগুলো 400-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন শর্ট লেন্থ গুলো, আর যেগুলো লং লেন্থ সেগুলো 400-এর উপরে হবে, ঠিক আছে। অ্যাকুরেট প্রাইস কত রিটেল সেটা জানার জন্য নিশ্চয়ই আমাকে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর ডিটেলস জানতে গেলেও মেসেজ ছড়ে দেবেন, কিভাবে পাবেন আপনারা এখানে এসেও নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন, কুরিয়ার সব রকম সার্ভিস আমার কাছে অ্যাভেলেবেল, যেটাই বলবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী, আপনার অ্যাড্রেসে যেটা তা যাবে ঠিকঠাক সেই কুরিয়ারে আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর আরো জানতে গেলে আমাকে একটু মেসেজ করে দেবেন তাহলেই হবে। যেগুলো শর্ট লেন্থ 39 বলছিলাম সেই লেন্থের কুর্তিগুলো কিন্তু রিটেল প্রাইস 400-এর আশেপাশে, আর যেগুলো একটু লং লেন্থ সেগুলোর কিন্তু রিটেল প্রাইস 400-এর উপরে। অ্যাকুরেট প্রাইস জানতে গেলে আমাকে ছোট্ট একটা মেসেজ করতে হবে। আজকে এটুখানি, আজকে আসছি আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনারাও নিজেরা সুস্থ থাকবেন। আজকে আসছি, নমস্কার।